হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে সকাল সকাল হাজির হয়ে গেলাম। আজকে রবিবার, রবিবারে ঘরের কাজকর্ম করা শুরু করে দিয়েছি। সপ্তাহে এই একটি দিনই আমি ছুটি পাই, সেদিনই আমি ঘরে সমস্ত কাজ করে থাকি। সকালে দেখলেন কাজ করছিলাম, কাজটা শেষ করে এখন বিকেলবেলা একটু বাইরে যাব। আর সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ কাজ যদি শেয়ার করতে যেতাম তাহলে দেখা যেত আমার কাজগুলি আর করা হতো না। আজকে অনেক কাজ করেছি, আমার ফেস দেখেই বুঝতে পারছেন এত এত কাজ করেছি যে এখন বেশ টায়ার্ড লাগছে। তবুও বিকেলবেলা একটু বাহিরে না গেলে ভালো লাগে না, ছুটির দিন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তা কতটুকু ঘুরতে পারবো বলতে পারি না, ওয়েদারের অবস্থা বেশি একটা ভালো না। বাচ্চারা তো যেতে যাচ্ছে, আমিও রেডি হয়েছি, এখন দেখি কতটুকু পর্যন্ত যেতে পারি, কোথায় যাব কোনো কিছুই ঠিক করিনি। আপনাদের ভাইয়া গাড়ি আনতে গিয়েছে। যে দেখুন আমার চুলের কী অবস্থা, এগুলো আবারও পাখির বাসা হয়ে গেছে। কোঁকড়া চুল আমার একদম ভালো লাগে না, কিন্তু আল্লাহ আমাকে কোঁকড়া চুল দিয়েছে। আমি চুল স্ট্রেট করলেও দেখা যায় 6-7 মাস একটু ভালো থাকি, তারপরে আবার সেই চুল আগের মতো হয়ে যায়। তা রিসেন্টলি খুবই খারাপ লাগে, চুল টুল বাঁধতে টাঁধতে দেখুন কেমন অবস্থা। চিন্তা করছি আবারও করব, একটু সব কিছু ঠিকঠাক করে নেই, বললেই তো আর হয় না। কোনো কিছু করতে হলে আগে থাকতে প্রিপারেশন নিতে হয়, সিদ্ধান্ত নিতে হয়, সব কিছু কমপ্লিট করেই তো করা লাগে। তা ভাবছি আর কি, কারণ চুলের দিকে তাকালে আমার খুব কষ্ট লাগে। আমি কাপড় চুপড় কিনি আর না কিনি, চুলটা স্ট্রেট করা থাকলে আমার খুবই ভালো লাগে। তার বেশি কথা বলবো না, চলুন আগে যাই, কোথায় যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ইচ্ছে আছে আমার খুব পছন্দের একটি জায়গায় যাওয়া, ইচ্ছে থাকলেই তো হবে না, আল্লাহর হুকুম হতে হবে, তাছাড়া রাস্তাঘাটের ব্যাপার স্যাপার। তারপরও ইনশাল্লাহ আশা করছি যেতে পারবো আমার সেই পছন্দের জায়গায়, যদি বৃষ্টি না আসে। আর মুষলধারে বৃষ্টি আসলে সেখানে আর যাওয়া যাবে না, অন্য কোথাও যেতে হবে। তাহলে চলুন। বলতে না বলতেই দেখুন কীভাবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তা আমরা যেখানে যাওয়ার কথা সে জায়গায় যাওয়ার সিদ্ধান্ত পাল্টিয়েছি, কারণ এইরকম বৃষ্টির মধ্যে এত দূরে ড্রাইভ করে যাওয়া সম্ভব না। আমার খুব পছন্দের জায়গা সিতিয়া স্মৃতি মল, সেখানেই যাওয়ার কথা ছিল, তো সেখানে আর যাব না। ভাবলাম যে যেহেতু রেডি হয়েছি, বের হয়েছি, তাহলে ওয়ান উতামায় যাই। আমরা চলে এসেছি ওয়ান উতামায়। ওয়ান উতামা বেশ বড় একটি শপিং মল, এইরকম বড় শপিং মল মালয়েশিয়াতে বেশ কয়েকটাই আছে, তার মধ্যে সানওয়ে পিরামিড, ওয়ান উতামা, মিড ভ্যালি, এগুলো তো না বললেই না। এগুলো এত এত বড় একটি শপিং মল, এই মলগুলোতে আসলে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়, আর এসে আপনি একদিনে সব পুরোটা মল ঘুরে দেখতে পারবেন না। এই আছে হলোইন, এই হলোইনের জিনিসপত্র বিক্রি হয় একটি শপ, চাচ্ছে এটা ভিতরে যাওয়ার জন্য। তা ভাবলাম যে বাচ্চাদের জন্যই যখন মলে এসেছি, ওরা যেটাই করবে যাই, ওদের সাথে সাথে আমরাও যাই, ওরা মজা পাবে। মাঝে মাঝে বাচ্চাদেরকে সময় দিতে হয়। আমার ছোটো ছেলে আগেই বলেছে, আম্মু আমি এগুলো কিনবো না, কারণ আমি বলেছি হলোইনটা আমাদের মুসলমানদের জন্য না। তাই সে বলেছে ওকে আমি এখান থেকে কিছুই নেব না, শুধু আমি একটু দেখবো। তো বললাম ঠিক আছে চলো। তো এসে এখানে আমার বড় ছেলে দেখাচ্ছে, একবার বলছে এটা নাকি হাতের নখ, দেখে তো আমার খুবই ভয় লাগছে, এগুলো হচ্ছে তেলাপোকা, সব হচ্ছে ফেক, কোনো রিয়েল না এগুলো, কিন্তু এগুলো দেখতে একেবারে মনে হয় যে সত্যি সত্যি তেলাপোকার মতো। আমার তো এগুলো দেখেই খালি বমি বমি আসছে, আর আমার ছেলে একটার পর একটা দেখাচ্ছে আমাকে। কিছুক্ষণ পর আমার ছোট ছেলে এটা নিয়ে আসে, ওটা নিয়ে আসে, বলে যে আম্মু দেখো, এখন আমার বড় ছেলে বের করেছে একটি হাত। পরে এই সবটাতে এসে আমার গাটা না শিউরে উঠেছে, কি সব ভৌতিক জিনিসপত্র কি বলবো। আপনারা আমার সাথে সাথে দেখতে থাকুন।
সাইডটাতে দেখতে পেলাম কিছু গিফট আইটেমের জিনিস, দেখে বেশ ভালোই লাগলো। আমার কাছে মনে হচ্ছে এটা নতুন হয়তো, বা মানে শপটাও হয়তো নতুন খুলেছে, আগে আসলে আমার চোখে পড়েনি, কারণ এটা পাশ দিয়ে আমি পাঁচদিনই শপে গিয়েছি, তাহলে আগে কেন দেখলাম না আজকে চোখে পড়লো, হয়তো আগে থাকতেই ছিল আমি দেখিনি, না হলে নতুন ওপেন হয়েছে এমন হতে পারে। যাই হোক, দেখে দেখে নিচ্ছি, বেশ ভালো লাগছে। আর এই যে দেখুন, আমার ছোট ছেলে গিফটের হার্ট শেপের একটি বক্স নিয়ে এসেছে, বলছে আম্মু আসো এখানে দেখো তোমার ভালো লাগবে। যদি আমার এই মুহূর্তে কোনো গিফটের কিছু কেনার ইচ্ছে নেই, মানে কাউকে তো গিফট দেওয়ার নেই, আমি কিনে কী করব, কিন্তু দেখছিলাম ভালো লাগছে, বাচ্চা আমাকে দেখাচ্ছে, বলছে আব্বুকে বলো তোমাকে গিফট করার জন্য। তা আমি ওকে আবার বলছি যে এখন তো আমার কোনো বার্থডেও না, আমাকে তোমার আব্বু গিফট করবে, অযথা কেন কিনবো। এইখানে আরেকটি বের করেছে, বলে দেখো আম্মু কী সুন্দর, একটা আব্বু একটা তুমি। তা ছোটো ছেলের এই কথাগুলো শুনে আমার কাছে খুব ভালো লাগছিলো, আর সাথে সাথে আপনাদের জন্য ভিডিও করে নিচ্ছি। বাচ্চাদের এ ধরনের মন মানসিকতা ভালোই লাগে। আর এই দেখুন, আমার বড় ছেলে একবার এক একটা নিয়ে আসছে আর আমাকে দেখাচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করছে, যদিও আমি ভয় পাচ্ছি না, কিন্তু এগুলো দেখতে ভালো লাগছে না আমার কাছে। আমি তাকে বারবার বলছি তোমরা দেখো আর জায়গাটা রেখে দাও, এত ধরাধরি করা উচিত না, এই সিচুয়েশনে শপে সব কিছুতে টাচ করা উচিত না। কিন্তু বাচ্চা মানুষ, তারা কি আর শোনে, তারা এটা নিচ্ছে ওটা নিচ্ছে নিয়ে একটু দুষ্টমি করার চেষ্টা করছে। এখানে বেশ কিছু মগ ছিল এবং ওয়াটার বোতল ছিল, এগুলো খুব সুন্দর ভালো লাগছিল, এগুলো সব গিফট আইটেমের জিনিস, বেশ ভালো লাগছিল আর কি। মানে এখন কাউকে গিফট দিতে হলে চিন্তা করতে হবে না, এই শপটিতে চলে আসলেই হবে, এখান থেকে গিফট কিনে নেওয়া যাবে। আগে না কাউকে কিছু দিতে গেলে টেনশনে পড়ে যেতাম, কী দেবো কী নেবো, মানে এরকম, কিন্তু এখানে দেখলাম অনেক রকম জিনিস আছে গিফট করার জন্য। তাই আমি আপনাদের ভাইকে বলছিলাম এখন থেকে আর টেনশন করতে হবে না, কাউকে কিছু গিফট দিতে হলে সোজা এই শপটাতে চলে আসব। এ আর এই যে দেখুন, আমার ছোট ছেলের অবস্থা, আমি তো দেখেই ভয় পেয়ে গিয়েছি, সে কী লুক দিয়েছে, একটা মাস্ক পরেছে, হাতে নিয়েছে, আমাকে বলছে আমার হাত ধরে টানো, আমি যখন এটা ধরে টান দিলাম দেখি এটা খুলে বের হয়ে এসেছে। আসলে জিনিসগুলো খুব ভয়ঙ্কর ছিল, দেখে তো আমি ভয়ই পেয়ে গিয়েছি। যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা একটু পাদিনীতে গিয়েছিলাম, পাদিনী থেকে আমার জন্য একজোড়া স্লিপার আর আমার বড় ছেলের জন্য একটি টি শার্ট নিলাম। আর ছোট ছেলে যা কাণ্ড করেছে কি আর বলবো, সে একটা জ্যাকেট, মানে খুব সুন্দর একটা ব্ল্যাক কালারের জ্যাকেট সেল হচ্ছিল, ওখানে চারটা কালার ছিল, সে ব্ল্যাক কালারের জ্যাকেটটা নিয়ে বলছে এটা আমি নেব। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড গিয়েছে, ছোট বোনই বলতে পারেন, একটি ঠান্ডা জায়গায় ঘুরতে গিয়েছিল মালয়েশিয়ার মধ্যে, সেখানে যাওয়ার জন্য আমার ছেলে এই জ্যাকেট কিনে নিয়েছে, বলেছে যে দেখোনি সুরুবি আন্টি কীরকম ঠান্ডায় কাঁপছিল, আমরাও ওখানে ঘুরতে যাব আমার এক্সামের পরে, মানে ওর সেকেন্ড টার্ম এক্সাম হচ্ছে নভেম্বরের লাস্টের দিকে, মানে ডিসেম্বরের ফার্স্টে শেষ হবে, তো ওকে আমি বলেছিলাম ওর এক্সাম শেষ হলে আমরা ওখানে যাব ঘুরতে, তাই সে আজকে জ্যাকেট কিনে নিল। আর এই যে দেখতে পাচ্ছেন, কোকোডাইল শপের সামনে দিয়ে আমি যাচ্ছিলাম, দেখলাম যে দুইটা ডলকে কোকোডাইলের যে মুখের মুখটা আর কি, সেটা পরিয়ে রেখেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের কাছে ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগছিলো। তো ওখান থেকে এসে আমি একটু এসেছি ইউনিক্লথে, এখানে তো না ঢুকলেই না, আমার তিনটা শপ আছে, যে কোনো শপিং মলে যাই না কেন এই তিনটি শপে আমি কিছু কিনি আর না কিনি একটু হলেও ঢুকবই, তার মধ্যে ইউনিক্লথ, H&M আর হচ্ছে পাদিনী, এই তিনটি শপে আমাকে ঢুকতেই হবে, নেই আর না নেই, মানে আমি দেখি ওদের কালেকশনে কি আছে, নতুন কিছু আছে কি না, সেগুলো দেখার জন্য। আর এখানে এসেছিলাম আমার ছোটো ছেলের জন্য টি শার্ট নিতে, কিন্তু টি শার্টগুলো আমার বেশি একটা পছন্দ হলো না, সব আগের পুরাতন ডিজাইন, এটা যাও একটু পছন্দ করেছিলাম, আমার বড় ছেলে বলছে না ভালো লাগছে না, আর কালারে ব্যাপার স্যাপার আছে, যাই হোক দেখছিলাম, দেখতে তো আর সমস্যা নেই, দেখছি দেখে দেখে কিনবো, আগামী মাসে আমার ইমতিয়াজের জন্মদিন, তা ওর মোটামুটি কিছু ড্রেস লাগবে, তা আমি প্রতিদিন কিনি না, যখনই একটি শপিং মলে যাই এক দুইটা করে কিনে নিয়ে আসি, আর আজকে তো সে এক জ্যাকেট কিনে বসে রয়েছে,
তা আমাকে বলতে হবে আমার সেই ছোটো বোনটিকে যে তুমি যে জায়গায় গিয়েছো সেখানে যাওয়ার জন্য আমার ছেলে জ্যাকেট কিনে নিয়েছে। তো এই টি শার্টটা আমার খুবই ভালো লেগেছিলো, মিকি মাউসের আমার জন্য আর কি নেবো ভাবছিলাম। পরে দেখি এটা আমাদের বড়দের না, এটা হচ্ছে টিনেজার মেয়েদের আর কি, তা নেওয়া হলো না। কালারটা এবং টি শার্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এটা বড়দের সাইজে চেয়েছিলাম। সবচেয়ে বড় সাইজ বের করে দেখি ওটা আমার ছোট হয়। যখন ওদেরকে জিজ্ঞাসা করলাম তখন ওরা বললো যে এটা ছোটদের, আমাদের বড়দের নাই, তাই আর নেওয়া হলো না। আমার জন্য টি শার্ট দেখছিলাম, অনেক দিন ধরে কেনাকাটা করি না নিজের জন্য, আগে তো প্রায় প্রতি মাসেই কেনাকাটা করতাম। এখানে যেগুলো দেখছি ভাবলাম যে মেয়েদের, পরে দেখি না মেয়ে ছেলে সবারই আছে। তা দেখতে দেখতে যেটা পছন্দ হবে সেটাই নিয়ে নেব। আর এইটা আমি ভালো লেগেছে, কিন্তু কালারটা আমার ভালো লাগেনি, আমার কাছে একটু কালারফুল হলে না বেশি ভালো লাগে। ওখানে ঘোরা দাওয়া শেষ আমাদের, এখন আমরা ম্যাকডোনাল্ডসও খেয়ে নিয়েছি, বাচ্চারা বাহিরে গেলে ম্যাকডোনাল্ডস খাবে। আর এতটা টায়ার্ড ছিলাম আপনাদের জন্য ভিডিও করতেই ভুলে গিয়েছি, এবার ম্যাকডোনাল্ডস তো খাওয়া শেষ, এখন যাওয়ার সময় তাদের জন্য আইসক্রিম নিতে হবে। তো আমার দুই ছেলে আইসক্রিম নেবে দাঁড়িয়ে আছে, খাওয়ার সময় যদি আইসক্রিমটা কেনা হয় তাহলে সেটা গলে যায়, মানে খাওয়াটা খাবে না আইসক্রিম খাবে একটা ঝামেলা হয়। তো আমি বলেছি খাওয়া শেষে যাওয়ার সময় আইসক্রিমটা নিয়ে যাব। আর এই যে দেখুন আমার ছোট ছেলের গায়ে সেই জ্যাকেট, সে এখন যখন আমরা ম্যাকডোনাল্ডসে খেতে বসেছি তার নাকি শীত লেগেছে, তাই সে জ্যাকেট পরে নিয়েছে, বলেছে আমার জন্যই তো কিনেছি, আমি পরলে সমস্যা কী, আমার এখন ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে আছে। আর আমরা এখান থেকে আইসক্রিম নিয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কেন আপনারা লাইক দিতে চান না, একটি লাইক দিলে আমাদের ভিডিও করার আগ্রহটা আরও বেশি, মানে আরও বেশি আমাদের আগ্রহ জাগে। সারাদিন এত কষ্টের পরে আপনাদের জন্য ভিডিও বানাই, সে ভিডিওটা তো দেখেনি, যে পরিমাণ আপনারা দেখেন সে পরিমাণ লাইক পড়ে না, তা দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিলেই তো হয়। কমেন্ট দিতে হয়তো অনেক সময় দেখা যায় সময়ের জন্য কমেন্ট দেওয়া হয় না, আমি অনেকে ভিডিও আছে কমেন্ট করা হয় না, আমার যারা পুরাতন বন্ধুরা আছে তাদের ভিডিওতে আমি কমেন্ট করা পড়ে না এখন তেমন একটা, কিন্তু লাইক দিতে তো সমস্যা নেই, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে দিবেন। আর আমরা বাসায় চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ পরিবারের জন্য যত্ন নেবেন। আর এখনও দেখুন বৃষ্টি হচ্ছে। আজকের মতো রাখছি, আল্লাহ হাফেজ।